আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল কার উপরে, কিসের ভিত্তিতে এই বাংলাদেশ বাংলাদেশ হিসেবে গণ্য হয়েছিল? ইসলামের ভিত্তিতে নয়। 72-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। 72 কেন? আমাদের তো আল্লাহ রাসূলের সংবিধানে ফিরে যাওয়া উচিত ছিল। এই ইসলাম ধর্ম আমাদের রাষ্ট্রীয় ধর্ম এরকম কোনো কথা সংবিধানে ছিল না। এটা হচ্ছে ইতিহাস অজ্ঞতার পরিচয়, শুধু তাই না, আমাদের পূর্বপুরুষের রক্তের সাথে বেইমানি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যে আমাদের একজন সরকারের মন্ত্রী মহোদয়, তিনি বলেছেন যে অচিরেই আমরা আবার সংবিধান থেকে ইসলামকে রাষ্ট্রবিধান যেটা লেখা হয়েছে সেটাকে আমরা মুছে ফেলব, আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব। প্রিয় উপস্থিতি, যদি এই সংবিধানে ইসলামের নামগন্ধ কিছুই না থাকে, তাতে আল্লাহ রসুল বা মুমিনদের কোনো কিছু যায় আসে, কোনো সম্মানের ঘাটতি হবে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন, ইজ্জত তো শুধুমাত্র আল্লাহ এবং তার রসুল এবং মুমিনদের। পৃথিবীর বাসি যদি আমাদেরকে মাটির নিচে ঢুকিয়েও দেয়, তবু আমাদের কোনো অসম্মান হবে না, কারণ আমাদের ইজ্জত আল্লাহর কাছে। কিন্তু আমাদের জন্য যেটা লজ্জার বিষয়, সেটা হচ্ছে আমাদের মন্ত্রী হিসাবে আমরা যাদেরকে পাঠিয়েছি, সরকারে যাদেরকে আমরা পাঠিয়েছি, তারা কতটুকু ইতিহাস অজ্ঞ হলে এই ধরনের একটা পদক্ষেপ তারা নিতে পারেন? এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল কার উপরে, কিসের ভিত্তিতে এই বাংলাদেশ বাংলাদেশ হিসেবে গণ্য হয়েছিল? ইসলামের ভিত্তিতে নয়। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যারা পড়েছেন, তারা দেখেছেন তার বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় কীভাবে তিনি পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলেন, মুসলমানদের একটা পৃথক ল্যান্ডের জন্য তিনি কীভাবে ত্যাগ স্বীকার করেছিলেন। বহু ত্যাগের বিনিময়ে যে রাষ্ট্রটা আমরা পেয়েছি, যে রাষ্ট্র দাঁড়িয়ে আছে ইসলামের ভিত্তির উপরে, সেই রাষ্ট্রের সংবিধানের বুক থেকে ইসলামকে সরিয়ে দেওয়ার এই চিন্তাটা, এটা হচ্ছে ইতিহাস অজ্ঞতার পরিচয়, শুধু তাই না, আমাদের পূর্বপুরুষের রক্তের সাথে বেইমানি। এই বেইমানি যারা করছেন তাদেরকে শুধুমাত্র আমরা তাদের মুসলমানিত্ব নিয়ে শুধু নয়, আমরা তাদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ করি। কারণ মনুষ্যত্ব থাকা মানে কি? তার মধ্যে কিছু বিবেক আছে, যার মধ্যে বিবেক নেই তাকে আমরা মানুষই বলি না, মুসলমান বলা পরে অনেক পরের ব্যাপার। তো যারা এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এই ধরনের পদক্ষেপ যারা নিয়েছেন, তাদের প্রতি আমাদের এক রাশ ঘৃণা থাকলো, এবং সেই সাথে আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করে। শুধুমাত্র ইসলাম যেন নাম কোয়াস্তে সংবিধানে না থাকে, এটা যেন আমাদের সামাজিক রাষ্ট্রীয় জীবনে বা অর্থনৈতিক জীবনে সব জায়গায় যেন সেটা বাস্তবায়িত হয়। আল্লাহুম্মা আমিন। তারা বলেছেন আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। এখন যদি মুসলমানরা দাবি করে আমরা 72 কেন, আমরা 1400 বছরে আগে সেই কোরআনের সংবিধানে ফিরে যেতে চাই, আপনি তাদেরকে কি বলবেন? সেটাই তো আমাদের করা উচিত ছিল। 72 কেন? আমাদের তো আল্লাহ রাসূলের সংবিধানে ফিরে যাওয়া উচিত ছিল। প্রিয় উপস্থিতি, এই বিষয়টি আমাদের অবশ্যই ভাববার বিষয়, এবং যারা এই কথা বলেছেন আশা করি তারা বিষয়টা নিয়ে নতুন করে ভাববেন এবং নিজেদেরকে সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ।